গোয়ালপাড়া জেলার কৃষ্ণাইত এটা হস্ত নির্মিত রাইফল সহ এজনক আটক। কৃষ্ণাই অসম মেঘালয় সীমান্তর বামুনে পানীখোয়া গাঁত আরক্ষী অভিযান চলায় মামু রাভা নামের যুবকজনক আটক করার লগতে বাসগৃহর পর আরক্ষী এটা হস্ত নির্মিত রাইফল উদ্ধার করে। আরক্ষী জানিবলৈ দিয়া মতে মামু রাভা নামের আটকাধীন যুবকজনে নিজের রাইফলটি প্রস্তুত করে ঘরত অবৈধভাবে রাখিছিল। হস্ত নির্মিত বন্দুকটি বন্যহস্তি খেলিবলৈ ব্যবহার করা বলে জানিব পৰা গৈছে। কিন্তু হস্তনির্মিত বন্দুকের কোনো ধরনের বৈধ নথিপত্র নথকার অপরাধত আরক্ষী রাইফলটি জব্দ করার লগতে মামু রাভাক গ্রেপ্তার করে। দুধনৈৰ পৰা নবজিৎ ৰাভাৰ ৰিপৰ্ট এনি ভাৰত 24। Join BSc Nursing NGNN at St. Martha Institute of Nursing, Guwahati under SN Group of Institutions.